তো বন্ধুরা, অবশেষে তোমাদের প্রাইমারি টেটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এই পরীক্ষা তোমাদের সংগঠিত হয়েছিল 11ই ডিসেম্বর 2022 সালে। তার রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। বিকাল 3টে থেকে তোমাদের রেজাল্ট তোমরা চেক করতে পারছ। তো এখন বর্তমানে কিন্তু সাইটে অনেক প্রবলেম হচ্ছে, কারণ প্রচুর ছেলে একসাথে রেজাল্ট চেক করতেছে, সেই কারণে তোমাদের কিন্তু সার্ভার প্রবলেম। তো তোমরা কিন্তু টেনশন করো না, তোমাদের রেজাল্ট তোমরা চেক করতে পারবে। একটু অপেক্ষা করো, অপেক্ষা করলেই তোমরা তোমাদের নিজের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে। তোমরা ট্রাই করতে থাকো, তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু নিজেরা চেক করতে পারবে। এবার কিন্তু ফলাফল ওয়াইজ ভালো হয়েছে, 150-এর মধ্যে 133 পেয়ে ইনাজ সিং কিন্তু ফার্স্ট হয়েছে এবার। তো বিস্তারিত তোমরা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে দেখে নাও। মৌনিশা কুণ্ডু 132 পেয়েছেন হুগলি, মেঘনা চক্রবর্তী তিনি পশ্চিম মেদিনীপুর 132 পেয়েছেন, দীপিকা রয় পশ্চিম মেদিনীপুর 132 পেয়েছেন, পূর্ব বর্ধমান অদিতি মজুমদার 132 পেয়েছেন। চারজন ওয়েস্টবেঙ্গলের সেকেন্ড হয়েছেন টেট 2022 পরীক্ষায়। অদিতি মজুমদার 132 পেয়েছেন পূর্ব বর্ধমান। এবারে থার্ড হয়েছেন চারজন, নর্থ চব্বিশ পরগনা মেহেদি হাসান 131 পেয়েছেন, পূর্ব মেদিনীপুর থেকে হয়েছেন বিকাশ ভক্ত 131 পেয়েছেন, পশ্চিম মেদিনীপুর থেকে মনামী অধিকারী 131 পেয়েছেন, বাঁকুড়া প্রহ্লাদ মণ্ডল 131 পেয়েছেন। এই চারজন থার্ড হয়েছেন। প্রথম থেকে টেন্থ, ফার্স্ট র্যাঙ্ক থেকে টেন্থ র্যাঙ্ক 177 জন হয়েছেন। আমি শুধু যারা ওয়েস্টবেঙ্গলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের নাম আমি উল্লেখ করলাম, ঠিক আছে। আমি যদি কিছু তথ্য দরকার হয় আমাকে পরে আমাকে জিজ্ঞেস করবেন। আমি এই যে রেজাল্ট আমরা পাবলিশ করলাম, এখানে আরেকটা অভিনব আমি তথ্য দিচ্ছি। আজকে 3টের সময় লাইভ হবে, রেজাল্ট প্রত্যেক ক্যান্ডিডেট দেখতে পাবেন। তার একটা সিট থাকবে, সেখানে ক্যান্ডিডেটের নাম থাকবেন, টেট 2022-এর রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, মিডিয়াম থাকবে, ক্যাটেগরি থাকবে, সাব ক্যাটেগরি থাকবে, পিএইচ ক্যাটেগরি কিনা থাকবেন, কোশ্চেন বুকলেট নাম্বার, আমরা যে কোশ্চেন দিয়েছিলাম তার বুকলেট নাম্বার থাকবে, কোশ্চেন বুকলেট সিরিজ কোন সিরিজের কোশ্চেন পেয়েছেন থাকবেন, এবং ওএমআর বারকোড নাম্বার, ওএমআরের যে আমরা দিয়েছিলাম তার বারকোড নাম্বার। আমরা ট্রান্সপারেন্সির জন্য আমরা কী করেছি, আউট অফ আমি যে টোটাল মার্কস বললাম সেখানে রেজাল্ট দেখতে পারবেন। কোশ্চেনে 150-এর মধ্যে 5টা পার্টস ছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই। পার্ট এ ছিল চাইল্ড পেডাগজিস, পার্ট বি ছিল ল্যাঙ্গুয়েজ, পার্ট সি, পার্ট ডি অ্যান্ড ই আমাদের ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল এডুকেশন স্টাডিজ। আচ্ছা, এই 5টা নম্বরের টোটাল আমরা সেগমেন্ট দিচ্ছি। সবচেয়ে আমরা ট্রান্সপারেন্সির জন্য আমরা করেছি কি, আমরা এখানে বলেছি যখন রেজাল্ট দেখবেন আমরা ক্লিক করতে বলছি, সেখানে তাদের ওএমআর যেটা বোর্ডস কপি অরিজিনাল, যেটা ওএমআরের কপি, সেই রেজাল্টের সাথে ক্যান্ডিডেট দেখতে পারবেন। এবং আপনারা জানেন আমরা এই ধরনের ওএমআর ব্যবহার করেছিলাম। আমরা এই যে প্রথম কপি আমরা বোর্ডের অরিজিনাল কপি হিসেবে আমরা এই ধরনের পিঙ্ক আমরা নিয়ে নিয়েছিলাম, আর ক্যান্ডিডেট পেয়েছে গ্রিন কপি, এইটা নিয়ে গেছিলেন, ঠিক আছে। তাহলে ক্যান্ডিডেটের কাছে আছে এই এক্সামিনিস কপি, গ্রিন কপি, আর আমরা এখন রেজাল্টের সাথে এই কপি তাকে বলছি আপনি দেখুন, এবং আপনার এই অরিজিনাল কপির সাথে আপনাকে দেওয়া হয়েছিল পরীক্ষার দিন যে আপনার কপি স্টুডেন্টস কপি, তার সঙ্গে ট্যালি করে দেখুন সেখানে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না। এটা ট্রান্সপারেন্সির জন্য আমরা দিয়েছি, যে কোনো ক্যান্ডিডেট এটা ভেরিফাই করতে পারেন,
দেখতে পারেন। আমাদের আবারও বলছি এই যে অরিজিনাল কপি, পরীক্ষার আজ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট পর্যন্ত একেবারে সুরক্ষিত, আমরা একেবারে ট্রান্সপারেন্টলি আমরা এটাকে ইভালুয়েট করেছি, তারপরে আমরা রেজাল্ট পাবলিশ করছি। রেজাল্ট পাবলিশ করার আগে আপনারা জানেন যে আমরা একটা অ্যানসার কি আপলোড করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দেওয়া ছিল ক্যান্ডিডেটদের, আমরা অনুরোধ করেছিলাম আপনাদের কোশ্চেনের অ্যানসার সম্পর্কে যদি কোনো আপত্তি থাকে আপনারা চ্যালেঞ্জ জানাতে পারবেন। অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম ভারতবর্ষের কোথাও কোথাও আছে, নেটের মাধ্যমে নেওয়া হয়। প্রবাবলি দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আমরা অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যার অ্যাপ্লাই করেছিলাম, তারা আবেদন করেছিলেন। তারপরে আমরা কিন্তু যারা সাবজেক্ট এক্সপার্ট তাদের যে চ্যালেঞ্জগুলোকে আমরা রেখেছিলাম, সাবজেক্ট এক্সপার্টের ক্ষেত্রে 3-tier ফিল্টারিং ছিল। আমরা সেই চ্যালেঞ্জ যারা কোশ্চেন করেছিলেন সাবজেক্ট এক্সপার্ট তাদের দেখাই, এবং তারা যদি বলেন না আমাদের বোর্ডের যে অ্যানসার ঠিক আছে, তারা স্টুডেন্টদের চ্যালেঞ্জ নেওয়ার পরে বলতে পারেন যে এটাতে আপত্তি আছে, তখন আমরা কি করি আরেকটা রেখেছিলাম 2nd tier অফ এক্সপার্ট গ্রুপ ওই একই সাবজেক্টে। তারা দেখবেন এক্সামিনার্স যারা এক্সপার্ট কোশ্চেন করেছিলেন তাদের অ্যানসারটা ঠিক আছে কিনা, এই দুটো কমিটি ঠিক করেছে কিনা, তারপরে আমরা 3-tier অ্যাপেক্স কমিটি সিনিয়র মোস্ট সাবজেক্ট এক্সপার্ট দিয়ে আমরা যাচাই করেছি প্রত্যেকটি সাবজেক্টের। আপনারা জানেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের অনেক রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, নেপালি রয়েছে, উর্দু রয়েছে, তেলুগু রয়েছে, ওডিয়া রয়েছে, সাঁওতালি রয়েছে, এই এতগুলো সাবজেক্ট রয়েছে। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের 3-tier চ্যালেঞ্জ করেছিলাম, বোধ ম্যাথমেটিক্সেও করেছিলাম, এনভায়রনমেন্টাল স্টাডিজও করেছিলাম, চাইল্ড পেডাগজিতেও করেছিলাম। তার গতকাল রাত্রে 8টার সময় আপলোড করেছি, তার উপর ভিত্তি করে আমরা আজকে ফল প্রকাশ করছি। আমি ফল প্রকাশের আপাতত বিবৃতি রাখলাম, শেষ করলাম। আমি পরিশেষে কতগুলো আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি পর্ষদের তরফ থেকে, অনেবল সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ভারতের, তার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামান্য সুপ্রিম কোর্ট 8ই ডিসেম্বর বোর্ডকে, পর্ষদকে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত অনুমতি দিয়েছিলেন, 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মহামান্য সুপ্রিম কোর্টের আমরা নির্দেশ পালন করেছি।